ঘটনার পূর্বে বলে রাখি, ঘটনাটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার বাঙালি, আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন। প্রেজ্জনী সকলকে শুভ নববর্ষ। আজ আপনাদের জন্য ঘটনা পাঠিয়েছেন মেঘামণ্ডল। নমস্কার দাদা, আমার নাম মেঘামণ্ডল, আমি কলকাতা এলাকার বাসিন্দা। কিছু ব্যক্তিগত কারণে ঠিকানা বললাম না। তোমাদের প্রথম ঘটনা শুনেই প্রেজ্জনী পরিবারের একজন সদস্য হয়ে গেছি। আশা করছি আমার পাঠানো ঘটনা তোমাদের ভালো লাগবে। অপেক্ষায় রইলাম আমার ঘটনাটি গল্পরূপে শোনার জন্য। মেঘা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পরিবারের সাথে তোমার গল্প শেয়ার করার জন্য। এইভাবেই প্রেজ্জনী পরিবারকে সাপোর্ট করো, যাতে আমাদের প্রেজ্জনী পরিবার আরও বড় হতে পারে, যাতে আমরা তোমাদের আরও বেশি ও ভালো ঘটনা শোনাতে পারি। আমাদের পরিবারের মূল বক্তব্যই এটা, তোমাদের ঘটনা আমাদের গল্প। আমাদের ঘটনা বলার মধ্যে বেশিরভাগ সময় তোমরা ভূতপ্রেত, কালা জাদু, অলৌকিক কিছু ঘটনা শুনতে পাবে। আমরা তোমাদের পাঠানো ঘটনাগুলি গল্পরূপে তোমাদের কাছেই নিবেদন করি, তাই একজন গল্পপ্রেমিক হিসেবে ঘটনাগুলিকে শুনবে। শুরু করা যাক আজকের 4 নম্বর এপিসোড। তখন আমার বয়স 15-16 বোধ হয়। আমার শারীরিক কিছু অসুস্থতার কারণে হাসপাতালে অ্যাডমিট হই আমি। যেদিন অ্যাডমিট হই সেদিন আমার পাশের বেড খালি থাকলেও পরের দিন সেই বেডে একজন মহিলা অ্যাডমিট হয়। মহিলা ঠিক না বললেও তরুণী বলা যেতে পারে, কিন্তু বিয়ে হয়ে গিয়েছে। প্রায় 3 দিন লেগে গেল আমার শরীর ঠিক হতে। শরীর একটু ঠিক হতে দুপুরবেলা যখন একা লাগছিল তখন পাশের বেডে সেই দিদিকে ডাক দিলাম। সে একটু হেসে আমার সাথে গল্প করতে শুরু করে। প্রায় কতক্ষণ কথা হয় ঠিক মনে নেই, কথা বলতে বলতে আমাদের লাঞ্চ টাইম হয়ে যায়। আর তারপর আসে দিদির হাজবেন্ড লাঞ্চ নিয়ে। আমার লাঞ্চ হসপিটাল দিয়েই দেয় আর বাড়ির সবাই বিকেলে দেখা করতে আসে। সে যাই হোক, দিদি আমার সঙ্গে তার হাজবেন্ডের আলাপ করিয়ে দেয়। তা বেশ, লাঞ্চ করতে করতে ভালোই গল্প জমে উঠেছিল। কথা বলতে বলতে দিদির হাজবেন্ড দিদিকে বলে, এই জানো তো কালকে না রেললাইন দিয়ে আসার সময় আবার ভয় পেয়েছি। কথাটা শোনা মাত্রই দিদি বকাবকি করতে থাকে দাদাকে। আমি একটু আগ্রহ সহকারে বললাম, কি গো দিদি, দাদা কি বলছে? দিদি দাদাকে একটু চোখ দেখিয়ে আমাকে বলল যে, ও কিছু না, এমনি। আমি কিন্তু স্বস্তি পাই না, দিদিকে বারবার জিজ্ঞাসা করতে থাকি। শেষে দিদি বলতে বাধ্য হয়। দিদি বলে, নেওয়ালিপুরের রেললাইন আছে না, ওই দিকেই তো তোমার দাদা কাজ করে। এমনিতে জায়গাটা খুব একটা ভালো না, আগেও একবার ভয় পেয়েছিল, বারণ করি রেললাইনের ওপর দিয়ে না আসতে, কে শোনে কার কথা। তাড়াতাড়ি বাড়ি আসার জন্য বোধ হয় কালো ওই রেললাইনের ওপর দিয়ে এসেছিল, আবার ভয় পেয়েছে। এই বলে দিদি একটু হেসে ওঠে। আমি কৌতূহলের সাথে দিদিকে জিজ্ঞাসা করি, কি দেখে ভয় পেয়েছিল দাদা? তখন দাদা যা বলল ঠিক সেটাই তোমাদেরকে বলছি। দাদা আমাকে বলল, প্রায় 8-9 বছর আগের কথা, আমার তখন বিয়ে হয়নি, বয়স তখন খুব বেশি হলে 21 হবে। কাজ পেয়েছিলাম ওই নিউ আলিপুরের দিকে একটা কারখানায়। ছুটি হতো ওই 8টার দিকে, বন্ধুদের সাথে আড্ডা মারব বলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফেরার চেষ্টা করতাম। বাড়ি ফেরা সব থেকে ভালো আর ছোট রাস্তা ছিল রেললাইন। রেললাইন দিয়ে গিয়ে একটু হাঁটলেই আমাদের পাড়া, তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়েই আসতাম। সেদিন ঠিক প্রতিদিনের মতনই রেললাইন দিয়েই ফিরছিলাম। বড় রাস্তা পেরিয়ে রেললাইন ধরে হাঁটতে শুরু করলাম, কিন্তু সেদিন কিছু একটা রাজনৈতিক বিবাদের কারণে আশপাশটা খুবই ফাঁকা ছিল। সে অবশ্য ঠিক যে রেললাইনে তেমন কোনো লোকজন সবসময় দেখা যায় না, তবুও সেদিন যেন একটু বেশি ফাঁকা লাগছিল। হাঁটছিলাম ঠিকই, কিন্তু ভয়ও লাগছিল, কারণ তখন যে সময় ছিল যখন তখন মার্ডার, খুন খারাপি, চোরের উৎপাত লেগেই থাকতো। আমি অত শত না ভেবে একটু মনের সাহস জুগিয়ে হাঁটতে লাগলাম। কিছুটা এগোনোর পর একটু দূরে যেন এমন কিছু একটা দেখলাম যা এই প্রকৃতির সাথে মেলানো যাচ্ছিল না।
মানে মনে হচ্ছিল কেউ যেন শুয়ে আছে। কিন্তু এত রাতে এই নির্জনতার মধ্যে এমন ভাবে কে শুয়ে থাকবে? এই ভেবে যত তাড়াতাড়ি সম্ভব যাই সেইটার কাছে। সামনে গিয়ে যখন দেখি আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মনে হলো কেউ যেন আমার হৃৎপিণ্ডটাকে চেপে ধরেছে। আমি দেখি এক তরুণী, খুব বেশি বয়স হবে না, তার শরীরে সমস্ত জামা কাপড় ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়। মনে হয় যেন কোনো হিংস্র জানোয়ার তাকে ছিঁড়ে খেতে চেয়েছিল। তার হাত মুখ প্রায় পুরো শরীরে অজস্র নখের আঁচড়ের দাগ, নাক থেকে গড়িয়ে পড়ছে রক্ত। এই দেখে প্রায় কাঁপতে কাঁপতে সাইকেল ফেলে ছুটে গেলাম তার কাছে। তার শরীরের বিবরণ দেখে আমার বুঝতে অসুবিধাই হলো না তার ওপর কী হয়েছে। মানুষ এতটা নৃশংস হতে পারে, এতটা নীচ, এতটা হিংস্র হতে পারে? নরকের কীটগুলো যেন মানুষের রূপে মেয়েটার ওপর কত নৃশংসভাবে নির্যাতন চালিয়েছে। আমি তার সামনে যেতেই সে কাঁতে কাঁতে জল চাইতে থাকে। আমি সেটা বুঝে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাগ থেকে জলের বোতল বার করে তাকে জল দিই। সে প্রায় কাঁদতে কাঁদতে খুব কষ্ট করে তার একটি আঙুল তুলে আমার পেছনের দিকে কিছু ইশারা করে। আমি পেছন ঘুরে দেখি, কিন্তু কই, কিছু নেই তো। আবার যখন ঘুরে মেয়েটির দিকে তাকাই, আমার হাড় থেকে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, আমার হাড় কেঁপে উঠল। কোথায় গেল সেই মেয়েটা? আমি ভয় কাঁপতে কাঁপতে চারিপাশ দেখতে থাকি, কিন্তু কিছু নেই। কোথায়? হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ে। আমার হাড় হিম হয়ে যায়, ঘামে স্নান হয়ে যায়। আমি পেছনে ঘুরতেই আবার সেই কেউ কোথাও নেই, কা অন্ধকার আর সেই ঝিঝির ডাক। সামনে মাথা ঘোরাতেই যা দেখলাম, তারপর আমি বেঁচে আছি এই আমার সৌভাগ্য। একটা ছিন্ন বিচ্ছিন্ন শরীর, যার দেহতে অজস্র নখের আঁচড়ের দাগ, সেইখান থেকে গড়িয়ে পড়ছে গল গল করে রক্ত, ঠিক সেই মেয়েটির মতো যাকে কিছুক্ষণ আগে আমি পড়ে থাকতে দেখেছিলাম। কিন্তু তার মাথা কই? মাথাবিহীন সেই দেহ দূরে দাঁড়িয়ে আমাকে তার একটা হাত দূরে ডাকতে থাকে। আমার পা দুটো আর আমার সাথ দিল না, হুমড়িখে পড়লাম সামনে। প্রাণপণে চেষ্টা করতে থাকি পালানোর, প্রায় হামাগুড়ি দিয়ে পালাতে শুরু করলাম। একটু কষ্ট করে জোর লাগিয়ে দু পায়ে উঠে প্রাণপণে ছুটতে থাকি। জানি না কতক্ষণ ধরে ছুটছিলাম, কিন্তু সামনে আলো দেখতে পেলাম, একটা চায়ের দোকান। হুড়মুড়িয়ে গিয়ে পড়লাম দোকানের সামনে। লোকজন আমাকে ধরে তুলতে শুরু করলো। একজন ভদ্রলোক জল এনে দিল আমাকে। আমি এক পলকে শেষ করে হাঁপাতে থাকি, খানিকটা বসে তাদের সব ঘটনা বলি। তারা সবটা বুঝে আমাকে একটু বসতে বলে, তারপর আমার মাথায় খেলে আমার সাইকেল ওইখানেই ফেলে এসেছি। দোকানের লোকেদের কাছে অনুরোধ জানাতে আমার সাথে যায়, কিন্তু সেখানে গিয়ে কিছুই দেখতে পাই না, আমার সাইকেলটাই শুধু পড়ে আছে। সাইকেল নিয়ে সবাই আমাকে আমার বাড়িতে ছাড়তে আসে। পরের দিন খবরের পেপারে সেই মেয়েটাকে দেখতে পাই। লেখা ছিল, আগামীকাল নিউয়ালিপুর রেল লাইনে পাওয়া যায় এক তরুণীর গলাকাটা মৃতদেহ, এবং ফরেন্সিক রিপোর্টে জানা যায় একসঙ্গে প্রায় পাঁচজন নৃশংসভাবে রেপ করে মেয়েটিকে তারপর রেল লাইনে ফেলে দেয়। পরে রেলের চাকায় কাটা পড়ে সেই দেহ। ঘটনাটি এখনো মনে পড়লে নিজেকে মানুষ বলতে ঘেন্না করে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের প্রেজ্জনী পরিবারের একজন সদস্য মেঘার পাঠানো আশ্চর্যজনক একটি ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। মেঘার মতো আপনারাও আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা আমরা গল্প রূপে আপনাদেরকে শোনাবো। কমেন্ট করে বলবেন আজকের ঘটনা আপনাদের কেমন লেগেছে। আমরা আসছি পরের শনিবার ঠিক রাত 11টার সময় একটি নতুন ঘটনা নিয়ে, একটি আশ্চর্যজনক ঘটনা নিয়ে। সকলকে
শুভ নববর্ষ এবং আজকের মতো শুভরাত্রি।